তো নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানি আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে ভিডিওটা অন্য রকমভাবে করবো ভেবেছিলাম কিন্তু বলা যায় কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার যে কারণে কিন্তু এই নর্মালি ভিডিওটা শ্যুট করছি এবং অনেক সময় কিন্তু নর্মালি অনেক ভালো কথা মুখ দিয়ে বেরোয় যেটা হচ্ছে ব্যাপার তো ফার্স্টেই বলবো যে এই সময় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন ম্যাক্সিমাম মার্কেট কিন্তু বলিস সবাই বুলিশ ঠিক আছে কেউ এখানে বিয়ারিশ ভাবছে না কেউ এখান থেকে ভাবছে না খুব একটা বেশি যে বিটকয়েন এখান থেকে কারেকশান নেবে বা এখান থেকে অল্ড সিজন এখনও পর্যন্ত যেরকম লেভেলের হয় সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি বেশ কিছু কয়েন কিন্তু পাম্প করছে সময় অন্তর অন্তর আজকে যেমন ভিচেন যথেষ্ট ভালো পাম্পতে দেখিয়েছে পলিগন ম্যাটিক চেষ্টা করছে কিন্তু এক ডলারের কাছাকাছি যাওয়া পাশাপাশি আপনারা যদি দেখেন বেশ কিছু কয়েন কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করার চেষ্টা করছে তো আপনারা যদি এই মুহুর্তে দেখেন বেশ কিছু কয়েন এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি যেহেতু সব কয়েন এখনও পর্যন্ত পাম্প হয়নি এবং বিটকয়েনও বলা যায় যে এমন ডোনেস যেটা সেটা কিন্তু খুব একটা বেশি কমেনি এবং বিটকয়েন জায়গায় কিন্তু স্টেবল হয়নি স্টিল কিন্তু চেষ্টা করছে তিপ্পান্ন হাজার ডলার যাওয়ার বাহান্ন হাজার পাঁচশো বাহান্ন হাজার এই জায়গায় কিন্তু ঘোরাফেরা বারবার করছে তো আমরা যদি দেখি মার্কেটে কিন্তু এই সময় আস্তে আস্তে এমনটাও হতে পারে যে এখান থেকে মার্কেটে একটা কারেকশন নিল এবং বিটকয়েন নিচে গিয়ে স্টেবল হলো পঞ্চাশ বাহান্ন হাজার ডলারের কাছাকাছি এবং সেখান থেকে কিন্তু অর্ডকয়নে শ্যুট আপ শুরু হলো তো এর মাঝখানে একটা জিনিস দেখতে হবে যে কয়েনগুলো অলরেডি পাম্প করছে সেগুলো কিন্তু আবারও কারেকশানে আসবে তো যাদের হাতে কিন্তু ইউএসডিটি নেই যারা অলরেডি ইনভেস্ট করে বসে আছেন তারা কি করতে পারেন অনেকেই কিন্তু এরকমটা করেছেন প্রিভিয়াস বুলরানেও আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে যেহেতু আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন সবার জন্য সবাই আমাকে মেসেজ করতে পারেন আপনারা আমাকে মেসেজ করতে পারেন পিন পোস্ট থেকে তো সেই কারণে অনেক মানুষের সাথে কথা বলে কিন্তু আমি বুঝতে পারি তাদের পালসটা কি তারা কি করেছেন প্রিভিয়াসলি যারা ছিলেন এবং কেন প্রফিট বেশি করতে পারেননি এটা কিন্তু আমি ওরা বুঝতে পারি তো এরমটা কিন্তু অনেকে মানুষের সাথে কথা হয়েছে যারা কিন্তু প্রিভিয়াস বুলনেও নিজের পোর্টফোলিও মোটামুটি দশ লাখ টাকার কাছাকাছি দেখেছেন বর্তমানে কিন্তু সেটা মানে ডাউন মার্কেটে এক লাখের নিচে কিন্তু চলে গেছিল এমনটাও কিন্তু আমি কথা বলে জানতে পেরেছি পাশাপাশি আপনারা যদি দেখেন মোটামুটি আপনারা যদি এই জায়গায় দাঁড়িয়ে যখন বিটকয়েন কয়েন পঞ্চাশ বাহান্ন হাজার ডলার চলছে ম্যাক্সিমাম মানুষের পোর্টফোলিও গ্রিন এবং অনেকেই প্রফিট করছেন পাশাপাশি কিন্তু অনেকেই থাকবেন প্রফিট বুক করবেন না তার কারণ হচ্ছে এখান থেকে মার্কেট আরও পড়ে যাবে এটা ভাববেন তো একদিকে ভালো প্রফিট বুক করা তা আর একদিকে কিন্তু আমরা মিস করার একটা সমস্যা থাকে যেটা ফোমও থাকে তো আমরা যদি টেন টু ফিফটিন পার্সেন্ট প্রফিট বুক করতে পারি যাদের হাতে ইউএসডিটি নেই যদি এখান থেকে বিট চুয়াল্লিশ হাজার বা চল্লিশ হাজার ডলার বা আটত্রিশ হাজার পাঁচশো ডলারেও যায় যাদের হাতে ইউএসডিটি নেই তারা কিন্তু তখন বলবে আমার কাছে তো ইউএসডিটি নেই আমি কিন্তু কিছু করতে পারছি না তো প্রফিট দেখা একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিও আপ আছে আমার পোর্টফোলিও প্রফিটে আছে কিন্তু আমি প্রফিট বুক করছি না এটাও কিন্তু একটা প্রবলেমের ব্যাপার আমি দেখলাম যে আমার পোর্টফোলিও মোটামুটি আমি যে কয়েনটা এক ডলারে কিনেছিলাম সেটা তিন চার ডলার চলে গেছে তো আমি কিছুর অন্তত প্রফিট বুক করি বা ফ্রি ব্যাক করি এই চিন্তাভাবনা যদি আমার মধ্যে না থাকে বা টোয়েন্টি পার্সেন্ট মতো অ্যামাউন্ট আমার হাতে রাখি যদি এখান থেকে ফার্দার ডাউনফল হয় আমরা ইনভেস্ট করব। যদি না হয় ওকে যদি নতুন কয়েন যখন লঞ্চ হবে কারণ বুল মার্কেটে আপনারা জেনে রাখুন ভালো করে অনেক বেশি কয়েন কিন্তু লঞ্চ হয় এবং সেই কয়েনগুলো কিন্তু অনেক বেশি পাম্প করে যে কারণে কিন্তু হাতে ইউএসডিটি রাখা অত্যন্ত জরুরি তো সেই কারণেই বলছি টেন টু ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু আপনারা প্রফিট নিয়ে ইউএসডিটি হাতে রাখুন বিট কয়েন ডাউন এলো বা মার্কেট ডাউন এলো আটত্রিশ হাজার ডলার এলো খুব ভালো না এলো নো প্রবলেম নতুন প্রোজেক্টে আমরা কিন্তু বলা যায় জায়গা নেবো এবং আমরা আপনারা জানেন অলরেডি কিন্তু বাইনান্স লঞ্চ খুলে কিন্তু যে প্রজেক্টগুলো আছে যথেষ্ট ভালো প্রফিট দেয় এবং প্রিভিয়াসলি আপনারা দেখেছেন টেলিগ্রামে কিন্তু আমি কল দিয়েছি এবং সেখান থেকে যথেষ্ট ভালো প্রফিট করেছি আমরা মান্তার থেকে অল্ট লেয়ার থেকে এবং রিসেন্টলি কিন্তু উনিশ তারিখে আমরা প্রফিট করতে যাব কোথা থেকে পিক্সেল কয়েনটা থেকে তো সেই অনুযায়ী আপনারা যদি দেখেন নতুন প্রজেক্টে কিন্তু অলওয়েজ অলওয়েজ কিন্তু দম থাকে ভালো কিছু করে এবং বুল মার্কেটে পোটেন্সিয়াল আরও বেড়ে যায় তার কারণ হচ্ছে মার্কেট ওপর দিকে ছুটতে থাকে এবং সেই সময় লঞ্চ হওয়া কয়েনগুলো কিন্তু বলা যায় ট্রেডিং ভলিউম অনেক বেশি আসে সেই কারণে তো অবশ্যই টেন টু ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম কিন্তু আপনি আপনার পোর্টফোলিও প্রফিট কিন্তু বুক করতে পারেন এবং ইউএসডিটি হাতে রাখতে পারেন নতুন কয়েনের জন্য পাশাপাশি ইফ যদি বিট কয়েন কারেকশান নেয় বড় এখান থেকে যদি আটত্রিশ হাজার ডলারে আসে সেক্ষেত্রে কিন্তু অনেক অল্ট কয়েন কিন্তু বলা যায় ডাউন হবে এবং সেগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারবেন কয়েনেও এন্ট্রি নিতে পারবেন আপনার হাতে যদি ইউএসডিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারবেন না তো যাদের ইউএসডিটি আছে তাদের ক্ষেত্রে নো প্রবলেম আপনারা হোল্ড করুন যাদের ক্ষেত্রে নেই তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা নিতে পারেন সমানভাবে কিন্তু এটাও জরুরি আপনার হাতে ইউএসডিটি থাকা তার কারণ হচ্ছে আমরা এখান থেকে কেউ বলতে পারবো না নো ওয়ান ক্যান টেল ইউ যে এখান থেকে মার্কেট শুধুমাত্র ওপরের দিকেই যাবে নিচের দিকে আসবে না বা এটাও বলতে পারে না যে এখান থেকে মার্কেট তো নিচের দিকে যাবে একবার তিরিশ হাজার ডলার যাবে বা তিরিশ হাজার ডলার যাবে তারপরে কিন্তু বাউন্স ব্যাক করবে এটা কিন্তু কেউ বলতে পারে না তার কারণ হচ্ছে ইটিএফটাই প্রথমবার এসেছে এর আগে ইটিএফ বলে কোনো বস্তু ছিল না মার্কেটে তো ইটিএফ আসার পর মার্কেট কিভাবে রিয়্যাক্ট করবে প্লাস ইথিরিয়ামের ইটিএফ আসতে চলেছে তো কেউ কিন্তু জানে না কারণ হচ্ছে মার্কেটে কিন্তু এর আগে ইটিএফ ছিল না অনেক বলা যায় পুরনো পুরনো ইউটিউবার থাকবে অনেক বলা যায় যে পুরনো জ্ঞান আপনারা শুনবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে একেবারে এবারে কিন্তু বলা যায় ডিফারেন্ট তো ডিফারেন্ট জিনিসে কিন্তু আপনারা আপনারা কিন্তু ডিফারেন্টভাবে কাজ করব। আমরা যদি বসে থাকি এবং বেশ কিছু ইউটিউবার অনেকে কিন্তু বলেছেন তিরিশ হাজার ডলার যাবে আমি কিন্তু আপনাদের বারবার বলেছিলাম যে আমরা কিন্তু পার্ট এন্ট্রি নেবো পার্ট এন্ট্রি নিলে কিন্তু কোনোভাবে আমরা লসে থাকবো না আমরা কিন্তু বলা যায় অনেক বেশি প্রফিটে থাকবো এই সময় দাঁড়িয়ে আপনি দেখুন আপনার হাতে যদি পার্ট পার্টন ইউনিভার্সিটি মেচে থাকে আপনি কিন্তু নতুন কয়েন যেটা আসবে সেটাতে কিন্তু এন্টার করতে পারবেন এবং নতুন কয়েন থেকে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে আমাদের তো এটাই হচ্ছে ব্যাপার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে হবে আপনার কাছে যদি সঠিক স্ট্র্যাটেজি না থাকে আপনি যদি না জানেন কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রবলেম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এবং ক্রিপ্টো বার্তা আপনি দেখলে আপনি কিন্তু অবশ্যই কিছু না কিছু শিখবেন এবং অবশ্যই আমি কিন্তু এটা চেষ্টা করি আপনাদের যাতে শেখানো যায় তো শেখানো চক্করেই কিন্তু বলা যায় সারাদিনে দুটো তিনটে করে ভিডিও আপনাদের জন্য চলে আসে রিসেন্টলি আপনারা দেখবেন আইস সম্পর্কে কিন্তু বড় নিউজ এলো আইসের মাইনিং বন্ধ হয়ে গেছে এবং সেই প্রথমকে একটা জিনিস আমি বলতে প্রিভিয়াস ভিডিওটাই ভুলে গেছি এবং সেই কারণেই বলে দিচ্ছি এটা যেটা হচ্ছে আইস মাইনিং যদি বলা যায় আপনারা বন্ধ করে দেন টাইমলি ট্যাপ না করেন যেমন মাইনিং এর সময় যেটা আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েন মাইনাস হতে থাকবে তো অবশ্যই আপনাকে মাইনিং কিন্তু চালিয়ে যেতে হবে আপনার কাছে যে কয়েনটা আছে সেটাকে বাঁচানোর জন্য আদারওয়াইজ কিন্তু বলা যায় মাইনিং না করলে আপনার কিন্তু কয়েন কমতে থাকবে তো এটাও একটা জিনিস মাথায় রাখবেন এই জিনিসটা এই পয়েন্টটা আমি বলতে হয়তো ভুলে গেছিলাম এই আগের ভিডিওটায় তো সেক্ষেত্রে এই ভিডিওটায় আমি কিন্তু বলে দিতে চেষ্টা করলাম এবং অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বুল রান কিন্তু আমরা একসাথে সবাই পার করব পাশাপাশি যারা আপনারা এখনও পর্যন্ত ভাবছেন যে প্রফিট বুক করব কিনা সেক্ষেত্রে যেমনটা আমি বললাম পনেরো থেকে কুড়ি পার্সেন্ট কিন্তু ইউএসডিটি আপনার হাতে রাখুন পোর্টফোলিও আপনার যাই হোক সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে হয় মার্কেট নিচে গেলে আপনারা কিন্তু এন্ট্রির সুযোগ পাবেন যদি মার্কেট নিচে না যায় উপরের দিকে চলে যায় নতুন প্রজেক্টে কিন্তু আপনারা এন্ট্রি পাবেন কোনোভাবেই কোনো রকম প্রবলেম কিন্তু আগামী দিন আসবে না এবং বলা যায় যে এখান থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি আপনারা পাবেন লাইফ চেঞ্জিং মানি কিন্তু ক্রিপ্টোকারেন্সি থেকে বা বুল রান থেকে কিন্তু আপনারা পাবেন তো সেই অনুযায়ী যদি আপনারা দেখেন মার্কেট কিন্তু আপনাকে অপরচুনিটি দিচ্ছে নেক্সট ডেট থেকে দু বছরের মধ্যে বলা যায় লাইফ চেঞ্জিং মানি এখান থেকে নিয়ে যাওয়ার তো আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কি করবেন সঠিক স্ট্র্যাটেজি নেবেন নাকি বলা যায় সবার কথা শুনে নিজের কাজ না করে কিন্তু বলা যায় সবার জন্য কিন্তু গুলিয়ে যাবেন সবার কথা শুনুন কিন্তু নিজের ওপর কাজ করুন কোনটা ঠিক কোনটা ভুল নিজে কিন্তু বিচার করার চেষ্টা করুন আদারওয়াইজ কিন্তু কথা শুনে শুনে কাজ করলে আমি যদি কোনো পয়েন্ট বলি সেটা গিয়ে কিনে ফেললেন তারপরে আমার কমেন্টস নিচে বলে দিলেন যে আপনি তো বলেছিলেন এই কয়েনটা কিনলে এই কয়েনটা পাম্প করবে এটার প্রতি তো আপনি ছিলেন এখন তো এই সম্পর্কে বলছেন না এই কয়েনটা কি কেনা যায় তো এটাই হচ্ছে ব্যাপার কোনো কয়েনে যদি আপনার কনভিকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেমের আগামী দিন কিন্তু অনেক বেশি প্রবলেমে আপনি পড়বেন তো ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন টেলিগ্রাম জয়েন করুন এবং চাইলে টেলিগ্রামে মেসেজ করুন আমি হেল্প করার চেষ্টা করবো অবশ্যই